ইলন মাস্কের ফিউচার প্ল্যান মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো এবং সেখানে মানুষের বসতি স্থাপন করা, সেগুলো আমাদের কাছে কাল্পনিক চিন্তাভাবনা ছাড়া আর কিছুই না। এবং স্পেসএক্স কোম্পানির মালিক ইলন মাস্ক মনে করেন 2050 সালের মধ্যে আমরা মানুষেরা মঙ্গল গ্রহে পৌঁছে যাব এবং সেখানে আমরা আমাদের বসতি স্থাপন করতে সক্ষম হব আর সেখানে 10 লাখ মানুষের থাকার মতো একটি বিশাল শহর তৈরি করা হবে। ইলন মাস্কের মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা শুনে প্রথমে সবাই মজা করত। যখন আমেরিকান স্পেস এজেন্সি নাসাও তার সঙ্গে একসাথে কাজ করবে বলে সম্মতি জানায়, তখন সবাই ব্যাপারটাকে সত্যি বলে বিশ্বাস করে। নাসার বিজ্ঞানীরা এই জন্য ইলন মাস্কের সাথে এক হয়ে কাজ করতে চায়, কারণ স্পেসএক্স টেকনোলজিতে অনেক দূর এগিয়ে গিয়েছে। যেমনটা আমরা সবাই জানি, ইলন মাস্কের টেসলা কোম্পানি ইলেকট্রিক্যাল অটোপাইলট কার তৈরি করতে অনেক অভিজ্ঞ। ঠিক এইরকমভাবে রকেটের মধ্যেও এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার কারণে ওই রকেটগুলো অনেক কম জ্বালানির ব্যবহার করে মহাকাশ পর্যন্ত পৌঁছে যেতে পারে। মঙ্গল গ্রহ আমাদের পৃথিবী থেকে 6 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে মানুষকে পাঠানোর জন্য এক ধরনের বিশেষ স্পেসশিপ বানানো হচ্ছে, যা ইলন মাস্কের কথা অনুযায়ী টেসলা গাড়িতে যে ব্যাটারি ব্যবহার হয় সেই ব্যাটারির দ্বারাই পরিচালিত হবে, যার কারণে ওই রকেটে অনেক কম জ্বালানির ব্যবহার করা হবে। মঙ্গল গ্রহ পর্যন্ত এই রকেট মানুষকে পৌঁছে দেবে। কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে, যে মঙ্গল গ্রহে মানুষের বসতি কিভাবে তৈরি করা সম্ভব, আর শেষ পর্যন্ত ইলন মাস্ক এবং নাসা কেনই বা আমাদের এত সুন্দর পৃথিবী ছেড়ে মরুভূমির মতো মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করতে যাচ্ছে? না আছে সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো প্রয়োজনীয় অক্সিজেন, না আছে খাবার জন্য কোনো কিছু, আর সেখানে রয়েছে -100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাড়হিম করার মতো ঠান্ডা, যা কখনোই মানুষের বসবাসের উপযোগী নয়। সেখানে মানুষ বসবাস করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদানগুলোর কোনো কিছুই নেই, আর সেখানে মানুষের বসবাসের স্থান কিভাবে তৈরি করা সম্ভব, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি অনুজ। রোমাঞ্চপুরীর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে এই প্রশ্নের উত্তর জেনে নিন যে যেখানে আমাদের পৃথিবীতে মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় সব কিছুই রয়েছে, তারপরও কেন মানুষকে মঙ্গল গ্রহে বসবাসের জন্য পাঠানো হবে? বিগত কিছু বছর ধরে পৃথিবীর পরিবেশের উপর গবেষণার তথ্য থেকে জানা যায় যে যখন থেকে আমরা মানুষেরা ফসিলস ফিউল বা পেট্রোল এবং গ্যাস ব্যবহার করা শুরু করেছি, তখন থেকেই পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। আর এমন একদিন আসবে যখন পৃথিবীর তাপমাত্রা এত বেশি হবে যে পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণী বসবাস করতে পারবে না। কিছু কনস্পিরেসি থিওরি অনুযায়ী প্রতি 10 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.16 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে, যার কারণে যে জায়গায় এবং যে তাপমাত্রায় আমরা মানুষেরা বসবাস করছি, আজ থেকে প্রায় 150 থেকে 200 বছর পরে মানুষেরা আর সেই জায়গায় বসবাস করতে পারবে না। তাপমাত্রা বাড়ার কারণে হিমালয়ের বরফ গলে যাবে, যার কারণে বন্যা, সাইক্লোন এবং সুনামির মতো বিশাল আকারের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, এই দূষণ আমাদের পৃথিবীর ওজোন স্তরকে নষ্ট করছে। ওই ওজোন স্তর সূর্য থেকে অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে বাঁচায়, সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে দূষণ থেকে তৈরি হওয়া তাপমাত্রা, অপরদিকে সূর্য থেকে আসা বিকিরণ। বিজ্ঞানীরা এটা নিশ্চিত মনে করেন যে একদিন না একদিন আমাদের এই পৃথিবী আর বসবাসের উপযোগী থাকবে না, আর এই কারণে আমরা আমাদের মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন, মানে অন্য কোনো গ্রহে বসবাসের স্থান এখন থেকেই খুঁজে বার করতে হবে। এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, তাহলে শুধু মঙ্গল গ্রহে কেন, আমাদের সৌরজগতের আরও অনেকগুলো গ্রহ রয়েছে। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ ব্যতীত অন্য কোনো গ্রহের সন্ধান কেন করছে না? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তেই পেয়ে যাবেন। আমাদের পৃথিবীর প্রতিবেশী গ্রহ হিসাবে রয়েছে শুক্র, অপরদিকে মঙ্গল। দূরত্বের দিক দিয়ে বিবেচনা করলে মঙ্গল গ্রহের চেয়ে শুক্র গ্রহ পৃথিবীর অনেক নিকটে, কিন্তু আমরা সেখানে যেতে পারবো না, কারণ সেখানে ওই সব কিছুই রয়েছে যার জন্য আমাদের এই পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহের সন্ধান করতে হচ্ছে, মানে অত্যাধিক গরম। মঙ্গল গ্রহে শুক্র গ্রহের মতো অত্যাধিক তাপমাত্রা না থাকলেও সেখানে রয়েছে হাড়হিম করার মতো ঠান্ডা, যা মানুষ বা অন্য কোনো প্রাণীর বসবাসের জন্য কোনোভাবেই উপযোগী নয়। শুধু হাড়হিম করা ঠান্ডাই নয়, এখানে মানুষের বসবাসের জন্য জল ও অক্সিজেন কোনোটিই নেই। এই সমস্ত কিছু জানার পরেও নাসা এবং ইলন মাস্কের কাছে এমন কি পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে মঙ্গল গ্রহে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে? ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষের একটি ছোট্ট টিমকে পাঠানো হবে, এবং তারা যেন সেখানে 2 বছরের বেশি জীবিত থাকতে পারে, সেই জন্য তাদের সাথে দেওয়া হবে প্রয়োজনীয় খাবার, জল, অক্সিজেন
প্রেসারাইজড স্যুট এবং অন্যান্য জিনিসপত্র। কিন্তু এই টিমকে সেখানে পাঠানোর আগে তাদের জন্য মঙ্গল গ্রহে একটি প্রোটেকটিভ শেল্টার তৈরি করা খুব বেশি প্রয়োজন, কারণ মঙ্গল গ্রহে ধুলো দ্বারা সৃষ্ট ভয়াবহ ঝড় মঙ্গল গ্রহে থাকা লোকেদের অনেক ক্ষতি করতে পারে। এই প্রোটেকটিভ শেল্টার মঙ্গল গ্রহে থাকা মাটি দিয়েই তৈরি করা হবে। কিন্তু যখন মঙ্গল গ্রহে মানুষই নেই, তখন সেই শেল্টার কারা বানিয়ে দেবে? আশ্চর্যজনকভাবে এই শেল্টার মঙ্গল গ্রহে থাকা রোবট দিয়েই তৈরি করা হবে। সেখানে মানুষকে পাঠানোর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটকে পাঠানো হবে। এইগুলো একটি বিশেষ ধরনের রোবট, যেগুলো আলাদা আলাদাভাবে কাজ করে। যখন প্রয়োজন হবে একসাথে কাজ করার, তখন সবগুলো রোবট একসাথে যুক্ত হয়ে কাজ করবে। এই রোবটগুলো মানুষের থেকে অনেক দ্রুত কাজ করতে পারে, যার মধ্যে ক্যামেরা সেন্সর, মাটি খোঁড়ার জন্য এক্সকেভেটর এবং 3D প্রিন্টার ইত্যাদি যন্ত্রাংশ লাগানো থাকবে। সৌরশক্তি দ্বারা চালিত এই রোবটগুলো সেন্সরের সাহায্যে এক বিশেষ ধরনের মাটি খুঁজে বার করবে। যেখানে ওই বিশেষ ধরনের মাটি পর্যাপ্ত পরিমাণে খুঁজে পাবে, সেখান থেকেই এই রোবটগুলো মাটি সংগ্রহের কাজ শুরু করে দেবে। এই রোবটগুলোর মধ্যে যাদের কাজ মাটি খনন করা, তারা এক্সকেভেটরের সাহায্যে মাটি খনন করবে এবং ছোট ছোট রোবটগুলো সেই মাটি রিফাইনিং ইউনিট পর্যন্ত বহন করে নিয়ে যাবে এবং সেখানে এক একটি লেয়ার তৈরি করে 3D প্রিন্টিং করা হবে। কয়েক মাস পর্যন্ত চলতে থাকবে এই কাজ, যাকে পৃথিবী থেকেই মনিটর করা হবে। শেল্টার তৈরি করার পর রোবটগুলিকে অন্য একটি কাজে পাঠানো হবে। তারপর প্রথমবারের মতো মঙ্গল গ্রহে একদল মানুষ অবতরণ করবে। মঙ্গল গ্রহে প্রথমবারের মতো মানুষ অবতরণ করার কারণে সেখানে টিকে থাকার জন্য তাদের সাথে অনেক জিনিসপত্র থাকবে। মঙ্গল গ্রহে থাকা রোবটগুলো তাদের ওয়েলকাম জানাবে এবং তাদের জিনিসপত্রগুলিকে ল্যান্ডিং সাইট থেকে বেস ইউনিট পর্যন্ত নিয়ে যাবে এবং বেস ইউনিটের শেল্টারের ভিতরে ছোট ছোট অংশ করে রাখা হবে, যা নিজে থেকেই প্রসারিত হবে। কারণ মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের চাপের পরিমাণ অনেক কম, যার কারণে মানুষ এই স্পেশালাইজড ইউনিটে বসবাস করবে। কারণ এই ইউনিটগুলিতে পৃথিবীর মতো করে আর্টিফিশিয়াল বায়ুমণ্ডলের চাপ তৈরি করা হবে। এই সকল প্রেশারাইজড ঘরগুলি একটি আরেকটির সাথে সংযুক্ত থাকবে এবং এগুলিকে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য একটি সোলার এনার্জি ফার্ম রোবটের সাহায্যেই তৈরি করা হবে। যদি কোনো মানুষকে সেই কেবিন থেকে বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে একটি স্পেশাল রোবটিক গাড়ি কেবিনের দরজার সাথে এসে লেগে যাবে, যাতে করে কেবিনের চাপ বাইরে বেরিয়ে আসতে না পারে। তারপর থেকেই বড় চ্যালেঞ্জ হবে মঙ্গল গ্রহে একটি গ্রিন হাউস ঘর তৈরি করা, যার মধ্যে মঙ্গল গ্রহে শাকসবজি চাষ করা হবে। বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী মঙ্গল গ্রহে প্রথমে আলু এবং শিম চাষ করা হবে। গ্রিন হাউসের ভেতরে যত তাড়াতাড়ি উদ্ভিদগুলো বড় হতে থাকবে, তার ভেতর থেকে একটি বিশেষ গ্যাস বের হতে থাকবে, যা মঙ্গল গ্রহে মানুষের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সেটি হলো অক্সিজেন। এই উদ্ভিদগুলো মানুষকে সবজি ছাড়াও অক্সিজেন প্রদান করবে, কিন্তু এই অক্সিজেন এতটা বেশি হবে না যা দ্বারা মঙ্গল গ্রহে বসবাসকারী সমস্ত মানুষের চাহিদা মেটাতে পারবে, যার জন্য খুব তাড়াতাড়ি অক্সিজেন তৈরির ব্যবস্থা করতে হবে। আশ্চর্যজনকভাবে এই এক্সপেরিমেন্ট মার্স রোভার রোবট অনেক আগেই করেছিল। স্পেশাল একটি ডিভাইস যা সৌরশক্তি দ্বারা পরিচালিত হবে এবং মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে তার মধ্যে তাপ এবং ইলেকট্রিক্যাল কারেন্ট পরিচালনার মাধ্যমে অক্সিজেন গ্যাসকে কার্বন ডাইঅক্সাইড থেকে আলাদা করতে পারে এবং সেখান থেকে অক্সিজেন গ্যাসকে সংগ্রহ করা হবে। যখন মানুষ মঙ্গল গ্রহে অক্সিজেন তৈরি করতে পারবে, খাবার জন্য সবজি উৎপাদন করতে পারবে, মঙ্গল গ্রহে মাটির নিচে বরফ হয়ে জমে থাকা জল মঙ্গল গ্রহে থাকা রোভার রোবট অনেক আগেই সংগ্রহ করতে পেরেছে, সেই বরফ গলিয়ে খুব সহজেই জল তৈরি করতে পারবে, মঙ্গল গ্রহে থাকা সব মানুষ পৃথিবীর সহযোগিতা ছাড়াই বসবাস করতে পারবে এবং প্রয়োজন হলে তারা আবার পৃথিবীতে ফেরত আসতে পারবে। সবকিছুই কি প্ল্যান মোতাবেক হবে? মঙ্গল গ্রহে থাকা সমস্ত মানুষ কি কখনোই তার কেবিন থেকে বাইরে বের হবে না? মঙ্গল গ্রহে যদি এভাবে জীবন অতিবাহিত করতে হয়, তাহলে এসবের মানে কি? বিজ্ঞানীদের কাছে এই সমস্যার কোনো সমাধান নেই, কিন্তু মঙ্গল গ্রহে পরিবেশের মধ্যে যদি কিছু পরিবর্তন আনা যায় এবং মঙ্গল গ্রহের তাপমাত্রা যদি কিছুটা বাড়ানো যায়, তাহলে 150 থেকে 200 বছরের মধ্যে মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর মতো সবুজে পরিপূর্ণ হয়ে উঠবে। বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহের তাপমাত্রা যদি কোনোভাবে বাড়ানো যায়, তাহলে সেখানে আবারও প্রাণের সন্ধান পাওয়া যাবে। আর সেই কাজটি করার জন্য যে প্ল্যান করা হচ্ছে, সেগুলি শুনলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। একজন MIT স্টুডেন্ট মার্গারিটা মেরিনোভার ধারণা অনুযায়ী মঙ্গল গ্রহে রোবট দিয়ে বড় বড় ফ্যাক্টরি তৈরি করা হবে, আর সেইগুলো দিনরাত 24 ঘন্টা একটাই কাজ করবে, আর সেটি হলো ধোঁয়া তৈরি করা। এই ধোঁয়ার কারণে মঙ্গল গ্রহে সেই সব হবে যা বর্তমানে পৃথিবীর সাথে করা হচ্ছে, মানে গ্লোবাল ওয়ার্মিং। অন্যদিকে ইলন মাস্ক মঙ্গল গ্রহে তাপমাত্রা বাড়ানোর জন্য একটি আইডিয়া বের করেছে। তার কথা মতো মঙ্গল গ্রহে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে। যদি মঙ্গল গ্রহে
কমপক্ষে 10,000 নিউক্লিয়ার মিসাইল ব্লাস্ট করা হয় তাহলে সেখানকার বরফ গলে যাবে এবং সেখানকার তাপমাত্রা বেড়ে যাবে, যার কারণে মঙ্গল গ্রহ খুব তাড়াতাড়ি মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠবে। এখনো পর্যন্ত ইলন মাস্ক এবং নাসার একটি প্ল্যান হলো 2026 পর্যন্ত মঙ্গল গ্রহে একটি মানুষের টিম পাঠানো, যেখানে তারা রিসার্চ করবে এবং প্রত্যেক 2 বছরের মধ্যে যখন মঙ্গল গ্রহ এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে তখন আবারও তারা মঙ্গল গ্রহে লোক পাঠাবে। 2050 সালের মধ্যে এইভাবেই মঙ্গল গ্রহে 10 লাখ মানুষের বসবাসের জন্য উপযোগী হয়ে উঠবে এবং সেই সাথে মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়ানোর চেষ্টাও করা হবে এবং 150 থেকে 200 বছরের মধ্যে মঙ্গল গ্রহের পরিবেশ পৃথিবীর পরিবেশের মতো তৈরি করতে সক্ষম হবে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এনে থাকি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।